তো গাইজ আজকে এসি মাঝের হাটে অ্যাকচুয়ালি আমাদের বেহালা থেকে কাজ আছে, আমি আর দাদা এসছি। তো আমাদের অ্যাকচুয়ালি একটা প্যান্ডেলের কাজ আছে, লোকেশন কোথায় কিছুই যাই না, বেহালা এইটুকু জাস্ট জানি। তো মানে আমাদের অ্যাকচুয়ালি ড্রয়িংয়ের কাজ আছে, তো আমরা কাজ মানে আজকে ফার্স্ট টাইম দেখতে এসেছি কীরকম কী কাজ আছে কি না আছে, সব ডিটেলস নিয়ে যাবো সেই বুঝে পরের দিন মানে কবে থেকে কাজ স্টার্ট করবো কি না করবো সেটা নিয়ে কথা হবে। তো এসছি আজকে, ওটা নিয়েই ব্লগ বানাচ্ছি, এখানে মাঝে হাট থেকে স্টার্ট করছি। ফার্স্টে শিয়ালদাতে শ্যুট করেছিলাম, অডিও ওঠেনি, ডিলিট করে দিতে হলো, আবার নতুন করে তুলতে হলো, আমি বুঝলাম না অডিওটা উঠলো না কেন। তো এখন যাচ্ছি এখান থেকে, মেবি অটো বা বাস ধরতে হবে, ওই যে দাদা সামনে, তো বেরোবো দেখি। আমি রাস্তা কিছুই চিনি না, দাদাও চেনে না, ওই জিজ্ঞাসা করে করে অটো করে করে যেতে হবে, গিয়ে কথা বলতে হবে। আর আমার বাড়িতে বাইকটাও দোকানে রয়েছে, বাড়ি থেকে বাইকটাও ছাড়াতে হবে, তো দেখছি কতক্ষণে কাজ ছেড়ে বেরোতে পারি। তো আমরা অটোতে উঠেছি, এখন যাবো শপিং বাজার, ওখান থেকে নেমে তারপরে আরেকটু ওয়াকিং ডিস্টেন্স আছে, আমরা রাস্তা চিনি না, এটা হচ্ছে বেনবালা। আর রাস্তা হিসেবে একটা ভয়েস নোট আছে, ওটা শুনে শুনে অটো লোকজন সবাইকে জিজ্ঞাসা করে করে আমাদের যেতে হবে। অ্যাডভেঞ্চারাস, কতক্ষণে পৌঁছাবো জানি না, দেখতে থাকো, ভালো লাগবে। শপের বাজার এসে গেছি, শপের বাজার থেকে রেমন্ডের শোরুম, রেমন্ডের শোরুম আমাদের বাঁ হাতে রয়েছে, দেখাচ্ছি এখান থেকে কোথায় যাবো কিছুই যাই না। এই যে রেমন্ড, এবার এখান থেকে আমাদের কেউ নিতে আসবে না, আমাদেরই যেতে হবে, কিছুই যায় না। অ্যাকচুয়ালি বেহালায় আমার অন্তত সেকেন্ড টাইম, তো ওই জন্য আমার রাস্তা মাস্তা কিছুই যাই না, দাদাও চিনতে পারছে না। ফোন করা হবে, যে দাদাটা আমাদের রাস্তা হয়েছে তাকে ফোন করবো, এবার এটাই হচ্ছে মেন কথা। তো এই যে ডেস্টিনেশন, আর এই যে প্যান্ডেলের কাজ হচ্ছে, আমাদের কাজ এখানেই হবে, তো এসছি দেখি এবার কথা বলবো। তো গাইস ডেস্টিনেশন এসে গেছি, অ্যাকচুয়ালি আমাদের কাজটা দাদা বুঝিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি এই যে সার্কেলগুলো দেখছো, এখানে প্লাস্টার অফ প্যারিস হবে, ফার্স্টে এক কোট, তারপরে বেস লেয়ার, দেন মাটির কালার, তার উপর জামিনী রয়ের ছবি আঁকা হবে, দেন এখানে এই বিটে কিছু ছবি আঁকা হবে, তার উপরে এরকম কোনো একটা পজিশানে আরও একটা ছবি সিম সামথিং কিছু একটা হবে, ওটা আমাদের এখনও বলেনি, ওটা বললে আমরা জানতে পারবো। তো বাকিটা এই সামনের দিকে দেখাচ্ছি, সামনে ওরকম সার্কেল টাইপের এরিয়া আছে, ওখানেও ছবি আঁকতে হবে, মানে এই যে সার্কেলগুলো দেখছো পুরো উপর অবধি। এবার মানে আমাদের মেন কথা হচ্ছে পুরো এই উপরে মইবে উপরে উঠে আঁকতে হবে কি না, এইটা বুঝতে পারছি না। মইবে উপরে উঠে আঁকতে গেলে চাপ আছে, আর যদি নিচে এঁকে তারপর ওটা মাউন্ট করে দেওয়া হয় তাহলে ওটা আমাদের জন্য সুবিধা। এবার দেখি কী করে, এগুলো করতে হবে, আপাতত এই পার্কটায় ঢুকলাম, মানে আমাদের কাজ ফাইনাল হয়ে গেছে, বাট কাজের একটু হ্যাপা আছে, মানে এখানে থেকে কাজ করতে হবে। কাজ আমরা 2 তারিখ দিয়ে স্টার্ট করব, আর 14 তারিখের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। কাজ একটু হ্যাপার আছে, কিছু কাজ আছে যেটা নিচে রেখে কাজ করা যাবে, আর কিছু কাজ আছে যেটা ভাড়া বেঁধে দেবে, ওটা প্যান্ডেলের উপরে উঠে কাজ করতে হবে, তো ওই জিনিসগুলো একটু রিস্কি, বাট হ্যাঁ ফার্স্ট টাইম করবো, একটু এক্সাইটমেন্ট আছে। কতটা কী করতে পারবো কিছু যাই না, টাইমে আশা করছি শেষ করে দেবো, খুব একটা কঠিন কাজ নয়। জামিনী রয়ের ছবি আঁক, জামিনী রয়ের যে ছবিগুলো, এই টাইপের কিছু ছবি আঁকতে হবে, কিছু মানে ভগবান দেবতা দেবীর ছবি আঁকতে হবে, ফিগার ড্র করতে হবে। তো দেখিয়ে দিয়েছে মোটামুটি 2 তারিখ যে আমাদের আসতে হবে, 2 তারিখ থেকে কাজ করতে হবে, আর মোটামুটি আমাদের সাথে আরও 2-3 জন দরকার, আমি আর দাদা শেষ করতে পারবো বলে মনে হয় না, বাট ট্রাই করবো, কারণ যত লোক সংখ্যা কম তত টাকার অ্যামাউন্ট বেশি, এটা হচ্ছে মেন কথা, কারণ পুজোতে তো হাত খরচা লাগবে, তো এটাই হচ্ছে কথা। দেখি কী করা যায়, থেকে কাজ করতে হবে। আর আমি এমন একটা ছেলে যার বাড়ি থেকে কোনো দিন বাড়ির বাইরে থাকা অ্যালাউ করে না, আমি লিটারালি লাইফে একবারই নিজের মা বাড়িতে থেকেছি সারা রাত, তো দেখি কী হয়। থাম নেন,
বলো কাজের কেমন প্রেশার বলো? কাজের হচ্ছে প্রচুর প্রেশার, এখানে রাতে থাকতে হবে, বিষয়টা যে সব ঠিক আছে কিন্তু পায়খানাটা অনেক দূরে, আর খাওয়া দাওয়ার একটা সমস্যা, আমরা কেউই রান্না করতে পারি না, এক কিনতে হবে, সেটাও দেখতে হবে কম খরচায় কোথায় বেশি ভালো পাওয়া যাচ্ছে, সেটা একটা চাপের বিষয়। আর কাজটা শেষ করতে হবে, আমরা যদি 2 তারিখ থেকে শুরু করি ওদেরকে হ্যান্ড ওভার করতে হবে 14 তারিখে, 14 তারিখের মধ্যে কাজটা ফাইনাল করে দিতে হবে। তো সারা রাত্রি ধরে কাজ করতে হবে, জানি না কতটা করতে পারবো। আর কাজ ফাজ যদি দেখতে হয় তাহলে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তবে দেখতে পারবে, সুন্দর সুন্দর কাজ না হয় কিন্তু পারবে না। আর হ্যাঁ, তাতে বড়ো কথা দাদারও চ্যানেল আছে, ডিসক্রিপশানে দিয়ে দেবো, গিয়ে দেখতে পারো। এবার হ্যাঁ, সত্যি কথা বলতে আমি কাকেই প্রমোট করছি, আমার নিজেরই ভিউ পড়ে না, তাও প্রমোট করে দিচ্ছি, ডিসক্রিপশানে আছে, গিয়ে চেক করতে পারো। আর কতটা কি শেষ করতে পারবো আমরা নিজেরাও জানি না, দেখি। তো এখন বাজে 5:24 আমাদের ট্রেন ধরে বাড়ি, তারপরে বাড়ি থেকে ডিসকাস করব, মা আমাকে ঝাড় দেবে আমি জানি, তো তাও দেখি। তো আজকে যাই না বাড়ি থেকে কতটা ঝাড় খাবো, কারণ মানে মা জানে না, মানে মা জানে যে আমি থেকে কাজ করবো, বাট এরকম অসুবিধা সেটা জানে না। বাট ঠিক আছে, কাজ করতে গেলে একটু করতে হয়, আর সবথেকে বড়ো কথা এটা মা দুর্গার কাজ, ঠিক আছে, এখানে মানে কম্প্রোমাইজ হলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ মা দুর্গার জন্য এটুকু আমি করতেই পারি। তো আই জাস্ট লাভ হার, তো এটাই হচ্ছে মেন কথা। তো আল হাবিবি গাইস, বাড়ি চলে এসেছি, দাদাও বাড়ি চলে গেছে, আর মানে জাস্ট ঢুকলাম, ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, আমার শরীর একদম রস নেই। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার মেরে দিও। এটা মা দুর্গার কাজ, যে কারণে আমি যাচ্ছি, আমার অলরেডি কলেজ স্টার্ট হয়ে গেছে, আমি বেশ কিছুদিন কামাই দিয়ে কাজটা করব, কারণ মানে এই কাজটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল। আগের বড় কাজটা পেয়েছিলাম, বাট কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কাজটা করতে পারিনি, এবছর করব ইচ্ছা আছে, দেখি কতটা সাকসেসফুল হতে পারি। তো বিসমিল্লাহ, তো সাপোর্ট করো, যারা সাবস্ক্রাইব করছো না প্লিজ করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, অ্যালগরিদমে হেল্প হয় প্রচণ্ড। তো আজকের জন্য তো চলো, টাটা।